আমার বিশ্ববাসীর কাছে আপনার এইখানি কথা রইল যে আমরা যতটুকু পারছি হ্যাগুড়ে সান্ত্বনা দিছি এবং আনন্দ দিছি। এখন বর্তমান শেষ হয়ে গেল গা, হের জন্য সবাই যেন একটু দোয়া করে, তাই সবার দোয়া চাই আমি, সবাই যেন দোয়া করে। আমিও খুব একটা ভালো না, আমারও শরীরের অবস্থা খুব খারাপ, তারপরে হইলো আমারও হার্টের সমস্যা, তারপরে খবর পাইয়া তো আমি মানে অন্য করবা। ভারত থেকে শুরু করে বাংলাদেশের অনেক প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, বড় বড় প্রোগ্রামে আমাকে নিয়ে যেত, সেখানে আমি বক্তব্য রাখতাম আসাম সম্বন্ধে। তো উনি আমাকে খুব ভালোবাসতেন। সর্বশেষ আমি মাদ্রাসা করার জন্য যেখানে জানাজা হবে ওখানে 20% জায়গা কিনছি। গত 15 থেকে 20 দিন আগে আমি মসজিদে দাঁড়িয়ে কিছু কথাবার্তা উপস্থাপন করি, সেখানে সে দাঁড়িয়ে বলল যে আমি 1% জায়গা দিব এবং কওলা সহ। তো আজকে জানতে পারলাম যে সে টাকাগুলো আমাদেরকে দিয়ে গেছেন, এবং সামাজিকভাবে আমাদের সমাজের একজন নগণ্য মানুষ হিসাবে আমি দেশবাসী এবং গ্রামবাসী এবং এলাকাবাসী এবং ইউনিয়নবাসীর কাছে আমি তার জীবনের যদি কোনো রকমের ভুল ত্রুটি থেকে থাকে সেটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন।